হ্যালো, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্টিনেন্টাল ভেজিটেবল। সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো কন্টিনেন্টাল ভেজিটেবল বলতে বিভিন্ন বৈদেশিক বিভিন্ন দেশের যে শাকসবজি আছে সেই জিনিসটা। তো কন্টিনেন্টাল ভেজিটেবল নিয়ে শুরু করি। প্রথমে যে আর্টিচোক, আর্টিচোকটা কী জিনিস? ইট ইজ কাল্টিভেটেড ফর ইটস ফ্লাওয়ারিং হেড, ইউজ ফর হাই ক্লাস ওদোপ গার্নিশেস অ্যান্ড আ ভেজিটেবল কোর্স। তো এখানে বলছে এই যে ফ্লাওয়ার হেড, মানে ফুলের মতো দেখতে, ফুলের মাথার মতো যে দেখতে যে অংশটি, সেটি ইউজ করা হয় বিভিন্ন হাই ক্লাস ওদব যেগুলো আছে অ্যাপেটাইজার সেইগুলো ক্ষেত্রে, কোনো কোনো খাবারে গার্নিশ হিসাবে দেওয়া হয়, এবং অনেক ক্ষেত্রে ভেজিটেবল, যেহেতু এটা ভেজিটেবল কোর্স হিসেবে ব্যবহৃত হয়। দ্য ফ্লেশি বেস ইজ দ্য পার্ট ইউজুয়ালি ইটেন। যে ফ্লেশি বেস যেটা আছে, যে জিনিসটা বেসে যেখানে ফ্লেশ মানে মাংসের মতো যে অংশগুলো আছে সেইগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে খাওয়া হয় সেই জিনিসগুলো, আর টিপস যেগুলো আছে সেইগুলো খাওয়া হয়। অ্যাসপারাগাস, অ্যাসপারাগাস জিনিসটা ছবিটা দেখতে এইরকম হয়। তো অ্যাসপারাগাস জিনিসটা কি? সেটা হচ্ছে আর্জেন্টাইন অ্যাসপারাগাস। এটা সম্পূর্ণভাবে আর্জেন্টাইনিল অ্যাসপারাগাস বলা হয়। এটি খুব পপুলার, অনেকের নামও শুনেছ। দ্য পার্ট দ্যাট ইজ ইটেন ইজ দ্য ইয়ং শুট। তো খুব মানে কচি যে দেখতে যে অংশগুলো সেইগুলোকেই কিন্তু খাওয়া হয়। যে ওই বাঁশের মতো দেখতে অংশগুলো যেগুলো কচি সেই জিনিসগুলোই খাওয়া হয়। ইট ইজ ইউজুয়ালি সার্ভ উইথ বাটার অর সস। এটি বেসিক্যালি সার্ভ করা ম্যাক্সিমাম বাটার অথবা সস দিয়ে, অ্যান্ড ইজ অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, এবং এটি ভারতবর্ষেও কিন্তু অ্যাভেলেবেল। ইট ইজ ইউজড অ্যাজ এ ভেজিটেবল কোর্স অর অ্যাজ এ গার্নিশ। এটা কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেবল কোর্স হিসেবে ব্যবহার করা হয়, এবং অনেকে গার্নিশেও রেখে দেয়। ইট ইজ ডিলাইটফুল হোয়েন কোল্ড অ্যান্ড সার্ভড উইথ ভিনিগ্রেট অর কাট অ্যান্ড রিহিটেড ইন বাটার অ্যাজ এ গার্নিশ। এটি ডিলাইটফুল যখন যখন এটাকে ঠান্ডা হিসেবে অনেকে সার্ভ করে, এবং তার সাথে সার্ভ করে ভিনিগ্রেট। ভিনিগ্রেট জিনিসটাকে অয়েল এবং ভিনিগারের যে মিক্সচারটাকে আমরা ভিনিগ্রেট বলি। ভিনিগ্রেট অনেক পার্ট আছে, সেইগুলো অন্য একদিন আলোচনা করব। এবং সেটিকে হয়তো কাট অথবা রিহিটেড করে, সেগুলো কেটে বাটারে রিহিটেড করে অনেকে গার্নিশেও দেয়, কোনো খাবারে গার্নিশে বাটারে, যেমন এবং তেলে দিয়ে এমন ভেজে নিই, তেমন অনেকে যে বাটারে ভেজে নিয়ে অনেক খাবারে গার্নিশিং দেয় এই অ্যাসপারাগাস। এন্ডাইভ, এন্ডাইভ জিনিসটা কি? অনেক ক্ষেত্রে তাকে বলে বেলজিয়ান চিকোরি। বেলজিয়ান চিকোরি ইজ দ্য বেস্ট। গ্রিন এন্ডাইভ লিভস আর ভেরি বিটার। যে সবুজ রঙের যে এন্ডাইভ লিভসগুলো আছে সেইগুলি খুব তিত হয়। দেয়ারফর দে আর ব্যালেন্সড টু দ্য পেল ইয়েলো কালার টু মেক দেম প্যালেটেবল। তো যেখানে পেল ইয়েলো মানে হালকা আংশিক মানে অনেকটা ফ্যাকাশে হলুদ, ফ্যাকাশে হলুদ কালারের যে এন্ডাইভগুলো আছে যেটা আমাদের এই ছবিগুলো দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু খাওয়ার যোগ্য, প্যালেটেবল মানে খাওয়ার যোগ্য আমরা যেটা জানি। এবং কোল্ড প্রিপারেশনস আর সার্ভড অ্যাজ এ ওদোব, মানে এর যে ঠান্ডা প্রিপারেশনগুলো, মানে ঠান্ডা স্যালাড করে অনেক ক্ষেত্রে বা ঠান্ডা প্রিপারেশন করে অনেক ক্ষেত্রে ওদোবে সার্ভ করা হয়। ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ ভেজিটেবল অ্যান্ড ফর স্যালাডস। এটি অনেক ক্ষেত্রে ভেজিটেবল হিসেবেও ইউজ করে, বা অনেকে স্যালাডেও ইউজ করে। লিক্স, লিক্স দেখতে পাচ্ছি এরকম দেখতে। লিক্স রিসেম্বলস হারা পেঁয়াজ। লিক্সকে অনেক ক্ষেত্রে শো মানে স্প্রিং অনিয়ন্স সেই হিসেবে অনেকে আমরা ব্যবহার করি, স্প্রিং অনিয়ন হিসাবে। এবং যেটাকে আমরা বলি বাংলায় বলি পেঁয়াজকলি, পেঁয়াজকলি হিসেবে অনেকে ইউজ করি, কিন্তু সেটি একটু বড় হয়। লিক্সগুলো একটু বড় হয়, দে বাট বিগার অ্যান্ড হ্যাভ এ লাইটার শেড অফ গ্রিন। এটি একটু বড় হয় এবং গ্রিনের যে কালার, গ্রিনিশ কালার থেকে এরকম লাইটার শেড হয়, মানে কচি কলা পাতা কালারের হয়। দে আর ইউজড অ্যাজ ওদোব। এটাকে ওদোব হিসেবে ইউজ করে, অনেক ক্ষেত্রে স্যুপেও দেয়। ইট ইজ অলসো ইউজ অ্যাজ ভেজিটেবল, ভেজিটেবল হিসেবে দেয়, এবং অনেকে স্যালাডসে দেয়, অনেকে স্যুপেও দেয় ফ্লেভারের জন্য। সেলারি, সেলারি এ ভেজিটেবল দ্যাট হ্যাজ এ গুড ফ্লেভার অ্যান্ড ইজ রিচ ইন মিনারেলস সল্টস অ্যান্ড ভিটামিন সি। এটি ভেজিটেবলটি যেটি খুব ভালো ফ্লেভার হবে, এবং এখানের মধ্যে খনিজ লবণ এবং ভিটামিন সি খুব বেশি পরিমাণে থাকে। ইট ইজ ইউজড অ্যাজ ওদোব ইন স্যুপ সসেস গার্নিশেস। এটি অনেক ক্ষেত্রে ওদোবে ব্যবহার করা হয়, স্যুপে ব্যবহার করা হয়, সসে ব্যবহার করা হয়, গার্নিশে হিসেবে ব্যবহার করা হয়, স্যালাডেও দেয়, এবং অনেক ক্ষেত্রে যে চিজের যে কোর্সগুলো আছে সেটার সাথেও সার্ভ করে, চিজ কোর্স মানে যেসব খাবারে চিজ যায়। কেল, কেলটা দেখতে এরকম। তো এই জিনিসটা কি? দ্য লিভস আর পার্পলিশ অর লাইট রেড ইন কালার। কিছু কিছু ক্ষেত্রে কেল যেটা আছে পার্পলিশ মানে বেগুনি কালারে হয় বা হালকা লাল কালারে হয়। ইট রিসেম্বলস এ ওয়াইল্ড ক্যাবেজ। এটিকে ধরা একটা ওয়াইল্ড ক্যাবেজ হিসেবে। ইট ইজ বয়েলড অ্যান্ড হ্যাজ এ নাটি স্লাইটলি বিটার ফ্লেভার। এবং এটি একটু বাদামি
এবং কিছুটা তিক্ত, মানে তিত ফ্লেভারে ফ্লেভার হয়। পার্সনিপ, পার্সনিপ এরকম দেখতে অনেকটা মূলোর মতো। ওয়াইডলি ইউজড ইন ইংল্যান্ড অ্যান্ড ইট ইজ লাইক টার্নিপস, এটি অনেকে টার্নিপসও বলে এবং এটি ম্যাক্সিমাম ইউজ হয় ইংল্যান্ডে এবং এটি ইয়েলিশ কালার হয়, হালকা হলুদাব কালার হয়। ইট ইজ ইউজড অ্যাট স্যুপস, এটি স্যুপে ব্যবহার করা হয় এবং গার্নিশ হিসাবে, স্যুপে অনেক ক্ষেত্রে গার্নিশ হিসেবে দেয় এবং অনেক ক্ষেত্রে এটি ভেজিটেবল ডিশ, অ্যাজ এ ভেজিটেবল ডিশ হিসেবে ব্যবহৃত করা হয়। সুয়েড, অফেন কল্ড আ সুইডিশ টার্নিপ, তো অনেক ক্ষেত্রে যে সুইডিশ টার্নিপ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। সুয়েড, ইট হ্যাজ ইয়েলোইশ কালার ফ্লেশ, মানে এটি একটু হালকা ইয়েলোইশ আছে, এটা তুমি দেখতে পাচ্ছ। মেইনলি ইউজড অ্যাজ এ ভেজিটেবল, ভেজিটেবল হিসেবে ইউজ করা হয়। কার্দুন, প্লান্ট কমন টু দ্য সেলারি অফ হুইচ দ্য স্টক লিভস আর ইটেন অ্যাজ এ ভেজিটেবল, তো যে স্টক লিভ যেগুলো আছে, যে নিচে স্টকগুলো আছে সেইগুলোকে ব্যবহার করা হয় বা খাওয়া হয় ভেজিটেবল হিসেবে। স্টকস আর ক্রিস্প অ্যান্ড টেন্ডার, ক্রিস্প মানে মচমচে হয় এবং খাওয়ার উপযোগী হয়, টেন্ডার মানে খাওয়া যেতে পারে। ইট ইজ সিমিলার টু সেলারি ফ্রম হুইচ ইট ইজ টেক্স কিউলিনারি ইউজেস, এটি অনেক ক্ষেত্রে সেলারির মতো কাজ করে, যখন আমরা কোনো কিউলিনারি কেস বা স্যুপ সসেস কোনো বা আমরা কিছু ধরনের স্যালাড যেমন ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা সেলিনারি কিউলিনারি ইউজ হিসেবে ব্যবহার করতে পারি এই কার্দুনটাকে। তো আপাতত এই পর্যন্তই ছিল আপাতত ভেজিটেবলসগুলো, এটা কন্টিনেন্টাল ভেজিটেবলস নিয়ে বললাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারো। থ্যাংক ইউ।